হ্যালো ফ্রেন্ডস, এই মাত্র পা খবর। আপনারা হেডলাইনে দেখতেই পাচ্ছেন, বলা রয়েছে কেন ভলেন্টিয়ার শিক্ষক নিয়োগ করবে রাজ্য, জবাব দেবেন শিক্ষামন্ত্রী। তো বন্ধুগণ, আমরা সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব, সেই পত্রিকায় কী বলা রয়েছে সেটাই জানব। তো আশা রাখবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ওয়াল নোটিফিকেশন অন করে রাখবেন। চলুন তাহলে মূল বিষয়ে যাওয়া যাক। দিন কয়েক আগে পূর্ব মেদিনীপুর জেলায় চুক্তিভিত্তিক ভলেন্টিয়ার শিক্ষক ক্লার্ক পদের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ওই পদগুলিতে কাজের মেয়াদ এক বছর। এদিকে বহুদিন ধরে স্থগিত রয়েছে রাজ্যের শিক্ষক নিয়োগের প্রবেশিকা পরীক্ষা। এই বিষয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে এবার জবাবদিহি চাইলেন সিপিএমের রাজ্য কমিটির সম্পাদক সূর্যকান্ত মিশ্র। প্রবীণ বাম নেতার মতে, শিক্ষক নিয়োগের পরীক্ষা পদ্ধতি স্থগিত রেখে জেলায় অস্থায়ী কর্মী নিয়োগের প্রচেষ্টা অত্যন্ত কুটিল একটি পদক্ষেপ। এই পদক্ষেপ গ্রহণের ফলে রাজ্য সরকার প্রত্যক্ষভাবে কর্মপ্রার্থীদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করছে। গত পাঁচ বছর যাবৎ রাজ্যে উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলিতে কোনো শিক্ষক নিয়োগ করা হয়নি। লিখিত পরীক্ষায় আনুমানিক 30,000 পরীক্ষার্থী উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষাতেও কৃতকার্য হয়েছেন, অথচ তাদের নিয়োগ করেনি রাজ্য সরকার। বহু কর্মপ্রার্থী বিএড পাস করে শিক্ষক হওয়ার যোগ্যতা সম্পূর্ণ হওয়া সত্ত্বেও রাজ্য সরকারের শিক্ষক নিয়োগ পরিকল্পনায় ত্রুটি থাকার জন্য আজও বেকারত্বের সমস্যায় দিন কাটাচ্ছেন। এই সমস্যার সমাধান না করে সরকার কোন যুক্তিতে জেলায় জেলায় চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে? এই প্রশ্নে রাজ্যের শিক্ষামন্ত্রী সহ রাজ্য সরকারকে বিঁধেছেন সূর্য। তার মতে, এরকম ভ্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করে কর্মপ্রার্থীদের মধ্যে ভেদাভেদ করতে পারেন সরকার। এটা সব দিক থেকেই নীতিবিরুদ্ধ এবং অগণতান্ত্রিক কাজ। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আপডেট।